টেক্সটাইল 52 চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। তো আজকে আমি আবার একটা নতুন টিউটোরিয়াল নিয়ে আসলাম। এটা হচ্ছে স্পেশালি ফেব্রিক ম্যানুফ্যাকচারিং সাবজেক্টের প্রথম চ্যাপ্টার সম্পর্কে, বা এইভাবে বলা যায় যে ফেব্রিক ম্যানুফ্যাকচারিংয়ের ফেব্রিক সম্পর্কে একদম বেসিক আইডিয়া আজকের এই ভিডিও থেকে আপনারা পাবেন। স্পেশালি আমি এই আজকের ভিডিওতে আলোচনা করব যে ফেব্রিক কী বা ফেব্রিক কাকে বলে, ফেব্রিকের টাইপ, এবং ফেব্রিক তৈরি করার জন্য যে র মেটেরিয়ালস বা সুতার প্রয়োজন হয় সেই সুতার কী কী প্রপার্টিস থাকে, এবং ফেব্রিক ম্যানুফ্যাকচারিং প্রসেসের ফ্লোচার্ট, ফেব্রিক ম্যানুফ্যাকচারিং প্রসেসের ফ্লোচার্ট মানে ফেব্রিক তৈরি করার জন্য কীভাবে স্টেপ বাই স্টেপ বা ধাপে ধাপে ফেব্রিকগুলো ফেব্রিক তৈরি করা হয় সুতা থেকে স্টেপ বাই স্টেপ বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে, সেই সম্পর্কে আলোচনা করব। তো শুরুতেই আমরা আসি, হোয়াট ইজ ফেব্রিক বা ফেব্রিক কী। তো ফেব্রিক তৈরি করার জন্য লাগবে কি? সুতা। তো আমরা ফেব্রিক সম্পর্কে এভাবে বলতে পারি যে ফেব্রিক তৈরি করার জন্য প্রয়োজন সুতা, সেই সুতা তৈরি করার জন্য আবার প্রয়োজন হচ্ছে কি, ফাইবার বা আঁশ বা তন্তু। তো আমরা একদম শুরু থেকে বলতে পারি যে তন্তু হতে বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে, মানে তন্তু হতে বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে সুতা তৈরি করে সেই সুতাকে বয়ন প্রক্রিয়ার মাধ্যমে টানা ও পরেন সুতার পরস্পর বন্ধনী দিয়ে, মানে এই যে এখানে আমি তিনটা ফিগার দিছি সেই ফিগারগুলোর একটু আমি ডিটেলস আসবো সামনে। তো শুরু থেকে আমরা এভাবে বলতে পারি যে তন্তু বা আঁশ হতে বিশেষ প্রক্রিয়ায় সুতা তৈরি করে সেই সুতা বয়ন প্রক্রিয়ার মাধ্যমে টানা এবং পরেন সুতার বন্ধনীর মাধ্যমে, এই যে দেখেন এখানে একটা ফিগার দেওয়া আছে, তো এই ফিগারে কিছু সুতা আছে এরকম ভার্টিক্যাল, এই যে দেখেন ভার্টিক্যাল দুইটা সুতা, আবার এইভাবে হরিজন্টাল দুইটা সুতা আছে। তো ভার্টিক্যাল সুতাগুলোকে বলা হয় ওয়ারপিয়ান বা টানা সুতা, আর হরিজন্টাল যে সুতা, এই হরিজন্টাল সুতাকে বলা হয় ওয়েপটিয়ান, যে এটা একটা ওয়েপটিয়ান, এটা আর একটা ওয়েপটিয়ান। তো ডেফিনেশনে যেটা বলতেছিলাম বা ফেব্রিক কী, সেখানে যেটা আমরা বলতেছিলাম যে ফেব্রিকটা হচ্ছে তন্তু বা আঁশ হতে সুতা তৈরি করে বিশেষ প্রক্রিয়ায় সুতা তৈরি করে সেই সুতাকে বয়ন প্রক্রিয়ার মাধ্যমে টানা এবং পরেন সুতার বন্ধনীর মাধ্যমে, এখানে দেখেন এই যে টানা সুতা আর এই যে পরেন সুতা, এই দুইটা সুতা এরকম বন্ধনীর, ধরেন আমার এই আঙুল দুটা যদি হয় টানা সুতা আর এই দুইটা আঙুল যদি হয় পরেন সুতা, এই যে এইভাবে যে বন্ধনী হয়েছে টানা আর পরেন সুতার, এই যে বন্ধনী, তো এই টানা ও পরেন সুতার পরস্পর বন্ধনী বা এটাকে ইন্টারলেসমেন্টও বলা হয়, ইন্টারলেসমেন্টের মাধ্যমে, অথবা দেখেন এই যে এখানে আর একটা ফিগার দেওয়া আছে যেটা হচ্ছে এই যে সুতার মাধ্যমে এরকম লুপ তৈরি করা হয়েছে, যে দেখেন এই যে একটা লুপ, এই যে আর একটা লুপ, এই যে আর একটা লুপ, এই যে এখানে তিনটা সুতা আছে 1, 2, 3, তো দেখেন এরকম তিনটা সুতা আছে। তো এই যে এখানে এটা একটা লুপের হরিজন্টাল লাইন বা এটাকে কোর্স বলা হয়, তো এরকম লুপের সংযোগের মাধ্যমে, মানে সুতা দিয়ে লুপ তৈরি করব, সেই একটা লুপের সাথে যে আর একটা লুপের যে সংযোগ হয়েছে বা এটাকে ইন্টারমেশিং বলা হয়, তো এই লুপের সংযোগের মাধ্যমে অথবা এভাবে বলা যায় যে আরেকটা কাপড় আছে যে ননোভেন, সেটা তৈরি করা হয় আপনার ফাইবারের একটা লেয়ার তৈরি করা হয়, এরকম একাধিক লেয়ারকে একসাথে এরকম তাপ চাপ বা বন্ডিংয়ের মাধ্যমে মানুষের পরিধেয় ও প্রয়োজনীয় ব্যবহারের জন্য যে সকল দ্রব্য উৎপাদন করা হয় তাকে বস্ত্র বা কাপড় বলে। তার মানে কাপড় এই তিনটা প্রক্রিয়ায় বা তিনটা প্রসেসের মাধ্যমে তৈরি হয়, এই যে এটা হচ্ছে এটাকে বলা হয় ইন্টারলেসমেন্ট, এটা হচ্ছে ইন্টারমেশিং, এটাকে বলা হয় বন্ডিং। তো আমরা ডেফিনেশনটা শুরু থেকে আরও সুন্দর করে একটু গোছায় বলার চেষ্টা করি যে তন্তু বা আঁশ হতে বিশেষ প্রক্রিয়ায় সুতা তৈরি করে সেই সুতাকে বয়ন প্রক্রিয়ার মাধ্যমে টানা এবং পরেন সুতার বন্ধনী বা ইন্টারলেসমেন্টের মাধ্যমে, অথবা সুতা দিয়ে লুপ তৈরি করে সেই লুপের সংযোগের মাধ্যমে, অথবা আঁশকে জমাট বাঁধিয়ে বা ফাইবারকে জমাট বাঁধিয়ে মানুষের পরিধেয় ও ব্যবহার উপযোগী যে সকল দ্রব্য তৈরি করা হয় তাকে বলা হয় ফেব্রিক। তার মানে আমরা এই তিনটা প্রসেসে আমরা সুতা থেকে ফেব্রিক তৈরি করতে পারবো, বা আঁশ থেকে বা ফাইবার থেকে সুতা তৈরি করব, টানা পরেন সুতার বন্ধনী, লুপের সংযোগ
এবং আজকে বা ফাইবারকে জমাট বাঁধি। তো আমরা ডেফিনেশনের ভিতরে এই তিনটা পয়েন্টই চলে আসছে যে বয়ন প্রক্রিয়ার মাধ্যমে টানা সুতার টানা পরান সুতার বন্ধনী বা লুপের সংযোগ অথবা আজকে জমাট বাঁধিয়ে মানুষের পরিধেয় যে সকল দ্রব্য তৈরি করা হয় তাকে বলা হয় কি ফেব্রিক। এটা হচ্ছে একদম মানে কমন একটা কমন বিষয় বা যারা টেক্সটাইল সম্পর্কে জানার আগ্রহ আছে তাদের বা টেক্সটাইলে যারা জব করে বিভিন্ন সেকশনে বা টেক্সটাইলের যারা স্টুডেন্ট ডিপ্লোমা বা বিএসসি তো সবারই একদম ফেব্রিকের এটা জানতে হবে যে ফেব্রিক কীভাবে তৈরি করা হয় বা ফেব্রিকটা কী, হোয়াট ইজ ফেব্রিক, এটা জানতেই হবে। তো এরপরে আসি ফেব্রিক টাইপ বা ফেব্রিকের প্রকারভেদ। তো ফেব্রিক টাইপের ভিতরে আসি যে ফেব্রিক মূলত হচ্ছে তিন প্রকার, ওভেন ফেব্রিক, নন ওভেন ফেব্রিক, নিটেড ফেব্রিক। আমরা ডেফিনেশনে যে তিনটা প্রসেস বলে আসলাম এই যে টানা পরান সুতার বন্ধনীর মাধ্যমে যেটা তৈরি হবে সেটা হচ্ছে ওভেন ফেব্রিক, টানা এবং পরান সুতার বন্ধনীর মাধ্যমে যেটা তৈরি হবে সেটা হচ্ছে ওভেন ফেব্রিক, আর একটা হচ্ছে লুপের সংযোগের মাধ্যমে যে ফেব্রিকটা তৈরি হবে সেটা হচ্ছে নিটেড ফেব্রিক, মানে এটা হচ্ছে নিটেড ফেব্রিক, এই লুপের মাধ্যমে যেটা তৈরি হবে নিটেড ফেব্রিক। আর আঁশ বা ফাইবারকে জমাট বাঁধিয়ে যে ফেব্রিক তৈরি করা হবে সেটাকে বলা হবে নন ওভেন ফেব্রিক। তো এই তিনটা ফিগারের মাধ্যমে তিনটা ফেব্রিক কীভাবে তৈরি হয় সেটা দেখানো হয়েছে। আর ফেব্রিকের টাইপও হচ্ছে এই তিনটা, ওভেন ফেব্রিক, ফেব্রিক টাইপ বলতে কি ফেব্রিক কত প্রকার, ফেব্রিক হচ্ছে তিন প্রকার, এক নম্বর ওভেন ফেব্রিক, দুই নম্বর নন ওভেন ফেব্রিক, তিন নম্বর হচ্ছে নিটেড ফেব্রিক। এবার আমরা আসি পরের টপিক্সে যে প্রপার্টিস অফ ফেব্রিক র মেটেরিয়ালস, মানে আমরা যে ফেব্রিকটা তৈরি করব, ফেব্রিক তৈরি করার জন্য যে সুতা ব্যবহার করব, এই যে একটু আগে আমরা ডেফিনেশনে বলে আসলাম যে সুতা থেকে ফেব্রিক তৈরি করা, তো ফেব্রিক তৈরি করার জন্য আমরা যে সুতা ব্যবহার করব সেই সুতার কী কী প্রপার্টিজ বা বৈশিষ্ট্য থাকতে হবে। সুতাকে ইউনিফর্ম হতে হবে, ইউনিফর্ম মানে কি, ধরেন এই যে একটা সুতা, এই যে একটা সুতা, এটা ইউনিফর্ম মানে কি যে সব জায়গা থিকনেস সমান, যে কোথাও এরকম মোটা বা কোথাও চিকন এরকম হবে না, সুতাটা একদম ইউনিফর্ম হবে। ইউনিফর্ম মানে কি সব জায়গা সুতা একই রকম থাকবে, সুতাকে ইউনিফর্ম হতে হবে। সুতাকে অবশ্যই পরিষ্কার হতে হবে, পরিষ্কার মানে কি সুতার ভিতরে যেন কোনো ময়লা বা অপদ্রব্য না থাকে, মানে পরিষ্কার হতে হবে। এই সুতার একটা স্ট্রেংথ থাকতে হবে, মানে সুতা যেন সহজে ছিঁড়ে না যায়, সুতার একটা স্ট্রেংথ থাকতে হবে। সুতার ভিতরে গিট থাকা যাবে না, ধরেন যে কোনো একটা সুতা ছিঁড়ে গেল, তো দুই প্রান্ত যখন আমি এরকম ধরেন এটা এটা ছিঁড়ে এরকম এই সুতাটা ছিঁড়ে দুই এরকম দুই প্রান্ত হয়ে গেল, তো এই সুতাকে যখন আমি এখানে এইটা আর এটা এই প্রান্ত জোড়া দিব বা নট দিব তখন এইখানে যেন কোনো বড় গিট না থাকে সেদিকে খেয়াল করতে হবে, তো সুতা এরকম কোনো নট বা গিট যেন না থাকে। এরপরে পরেন সুতাকে অবশ্যই যথাসম্ভব মানে এটা টানা সুতা এবং পরেন সুতা দুইটা সুতার ক্ষেত্রে গিট মুক্ত হতে হবে, আর সুতায় লোমশ ভাব মুক্ত হবে। তো লোমশ ভাব কী, ধরেন যে সুতার উপরে যে এরকম ছোটো ছোটো আঁশ থাকে, যদি সুতাকে আমরা খুব কাছ থেকে দেখি তখন এই যে এরকম ছোটো ছোটো আঁশ বেরো মানে আঁশ বেরোয় আছে এটা দেখা যায়, তো এই সুতাকে যথাসম্ভব এরকম লোমশ ভাব মুক্ত হতে হবে। তারপর আছে যে আরও বলা যায় যেমন টানা সুতা বা এই যে এখানে যে কাপড় তৈরি করার জন্য যে ওয়ারপিয়ান ব্যবহার করা হয় সেটাকে টানা সুতা বলে, তো টানা সুতায় সমভাবে মার দিতে হবে, মানে এই টানা সুতাকে সাইজিং করা হয়। তো আপনারা এই ভিডিও দেখতে থাকলে হয়তো ফিউচারে আমরা এই ভিডিওগুলো নিয়ে আসবো ফেব্রিক সম্পর্কে, আরও ডিটেলস ভিডিওতে আসবে, তো সেখানে আমরা সাইজিং সম্পর্কে আলোচনা করব। এই টানা সুতায় বা ওয়ারপিয়ানে সাইজিং করা হয়, সাইজিং মানে হচ্ছে সুতায় মার দেওয়া হয়, তো সেই মারটা সমভাবে দিতে হবে, মানে কাপড় তৈরি করার জন্য ওভেন কাপড় তৈরি করার জন্য যে সুতা ব্যবহার করা হবে সেই সুতার টানা সুতা এবং পরান সুতা লাগবে। তো ওয়ারপিয়ান এবং ওয়েফটিয়ান এর ভিতরে অনলি ওয়ারপিয়ানে সাইজিং করা হয়, তো সেই সাইজিংটা সুতায় সমভাবে করতে হবে, কোথাও যেন কম বা কোথাও যেন সাইজিংয়ের পরিমাণ বেশি না হয়। তো এরপর আমরা পরের টপিক্সে চলে আসি, সেটা আমরা যে এই পাশে আমি একটা ফ্লোচার্ট লিখে রাখছি যে ফেব্রিক ম্যানুফ্যাকচারিং প্রসেস ফ্লোচার্ট, ফেব্রিক ম্যানুফ্যাকচারিং প্রসেস ফ্লোচার্ট, মানে ফেব্রিক যে আমরা তৈরি করব সুতা থেকে সেটা কী কী স্টেপ পার হয়ে আসবে বা কী কী স্টেপের মাধ্যমে কী কীভাবে আমরা তৈরি করব। তো কাপড় তৈরি করার জন্য ফার্স্টে আমার প্রয়োজন হবে সুতা, সেটা আমি দেখেন এখানে লিখে রাখছি যে ইয়ার্ন ফরম স্পিনিং সেকশন। তো সুতা আমরা পাবো কোথা থেকে, সুতা পাবো
একটা স্পিনিং মিল বা স্পিনিং ফ্যাক্টরি থেকে সুতা পাব, মানে যে ফ্যাক্টরিতে সুতা তৈরি করা হয় সেটাকে বলা হয় স্পিনিং মিল। তো স্পিনিং মিল থেকে আমরা ফার্স্টে সুতা পাবো ওইখান থেকে বা সুতা কালেক্ট করব, দেন ওই সুতাটা আমাদের প্রয়োজন অনুযায়ী ধরেন ডাবলিং বা টুইস্টিং করতে হবে। যেমন সুতা যদি মোটা সুতার প্রয়োজন হয় আমার, সেই ক্ষেত্রে দুইটা বা তিনটা সুতাকে একসাথে করে এই যেরকম ধরেন এরকম দুইটা বা তিনটা সুতাকে একসাথে করে এখানে টুইস্টিং করা হয়। টুইস্ট মানে হচ্ছে এই যেরকম পাক দেওয়া হয় এই সুতার ভিতরে যেরকম পাক থাকে, এই তিনটা লেয়ার বা দুইটা সুতার লেয়ারকে দুইটা বা তিনটা সুতাকে একসাথে করে টুইস্ট দেওয়া হয়। যেমন আমরা গ্রাম এলাকায় তো অনেকে আমরা যে দড়ি বা রশি তৈরি করি এটা টুইস্টিংয়ের মাধ্যমে জুট বা পাট থেকে আমরা দড়ি তৈরি করি, সেমভাবে এরকম দুই তিনটা সুতাকে একসাথে করে ডাবলিং একসাথে করাকে বলা হয় ডাবলিং, আর ওটাকে টুইস্টিংয়ের মাধ্যমে মানে পাক দিয়ে একটা সুতা তৈরি করা। তো আমাদের প্রয়োজন অনুসারে সেই স্প্রিং সেকশন থেকে যে সুতা পাবো সেটাকে যদি আমার এরকম কাপড় তৈরি করার জন্য মোটা সুতার প্রয়োজন হয় সেক্ষেত্রে ডাবলিং এবং টুইস্টিং করতে হবে। এরপর ওই সেই সুতাকে ওয়াইন্ডিং করতে হবে, কারণ আমরা স্পিনিং সেকশন থেকে যে সুতাটা পাবো যে সুতা পাবো সেটা হচ্ছে স্বল্প দৈর্ঘ্যের প্যাকেজগুলো পাবো, তো সেখানে টানা পরন সুতা আলাদা করা থাকবে না। সো আমাদের ওই সুতাগুলো থেকে ওয়াইন্ডিংয়ের মাধ্যমে আমার এই ওয়ারপিয়ান আর ওয়েবটিয়ান আলাদা আলাদাভাবে প্রস্তুত করতে হবে। তো দেখেন ওয়েবটিয়ান যখন প্রস্তুত করব, ওয়েবটিয়ান আমার কী কী প্যাকেজে জড়ানো হয়, যে পানে জড়ানো যায়, কপে জড়ানো যায় এবং কোন চিজ, এগুলো হচ্ছে সবগুলাই হচ্ছে সুতার প্যাকেজ, পান, কপ, কোন চিজ। তো এইগুলা এই ওয়েবটিয়ান এই ধরনের প্যাকেজগুলো বা এই প্যাকেজগুলোতে জড়ানো হয়, কারণ এই প্যাকেজগুলো পরবর্তীতে ওয়েবটিয়ান হিসেবে ওয়েবটিয়ানের প্যাকেজ হিসেবে ব্যবহার করা হয়। আর এদিকে আসি ওয়ারপিয়ান। তো ওয়ারপিয়ান কীভাবে তৈরি করব, যে ওয়াইন্ডিংয়ের মাধ্যমে আমরা ওয়ারপিয়ান তৈরি করব, তো ওয়ারপিয়ান তৈরি করার জন্য এখানে বেশ কিছু স্টেপ আছে। তো ওয়ারপিয়ান তৈরি করার জন্য এই স্প্রিং সেকশন থেকে যে প্যাকেজ পাবো সেই প্যাকেজগুলোকে ফার্স্টে ক্রিলে সাজানো হয়। ক্রিল মানে কি? ক্রিল মানে হচ্ছে ধরেন আমার এখানে আমি 100 সুতার একটা ওয়ারপার বিম বা লুমে সেট করা হয় যে উইভার্স বিম, সেই বিম তৈরি করব, সেখানে ধরুন 100 না আরও বেশি ধরি, ধরুন এখন আরও বেশি পরিমাণ সুতা থাকে, 1000 সুতা থাকে ওইখানে ধরলাম আমি। তো সেখানে তো ফার্স্টে আমার ওয়ারপার বিম তৈরি করতে হবে, তো এই 100টা কোণ বা 100টা প্যাকেজ থেকে সুতা নিয়ে আমার ওয়ারপিংয়ের মাধ্যমে একটা ওয়ারপার বিম তৈরি করা হয়। তো এই 100টা প্যাকেজ বা 100টা ছোটো ছোটো প্যাকেজ থেকে যে সুতাটা আমি নিব, তো 100টা প্যাকেজকে সুন্দরভাবে সাজিয়ে রাখতে হবে। তো সাজিয়ে রাখাকেই বলা হয় ক্রিলিং, মানে এখানে এরকম স্ট্যান্ড থাকে, যেরকম ধরেন স্ট্যান্ড, এই স্ট্যান্ডে যেরকম এখানে বিভিন্ন প্যাকেজ বসানোর জন্য জায়গা থাকে যেরকম, তো এরকম 100টা প্যাকেজকে বা আমার প্রয়োজন অনুসারে যতগুলো প্যাকেজ সুতা লাগবে অতগুলো প্যাকেজকে এরকম সাজিয়ে রাখা হয় সুন্দরভাবে, এটাকেই বলা হয় ক্রিলিং। দেন ওইখান থেকে ওয়ার্পিংয়ের মাধ্যমে একটা প্যাকেজে সুতা জড়ানো হয়, মানে স্বল্প দৈর্ঘ্যের সুতাগুলো থেকে নিয়ে নিয়ে আমার বড় দৈর্ঘ্যের একটা প্যাকেজ তৈরি করা হয়, সেটাকে বলা হয় ওয়ারপার বিম, সেটা ওয়ার্পিংয়ের মাধ্যমে তৈরি করা হয়। দেন ওয়ার্পিং থেকে সুতাকে সাইজিং করতে হয়। এই যে একটু আগে আমরা বলে আসলাম যে সাইজিংটা হচ্ছে কি, সুতায় মার দেওয়া, সুতা ধরেন কাপড় তৈরি করার জন্য সুতাকে অনেক শক্ত বা স্ট্রেংথ হতে হয়, সুতা অনেক মজবুত হতে হয়, সুতায় যে লোমস ভাব থাকে, সুতা চকচকে থাকে না, তো এগুলা করার জন্য সুতাকে সাইজিং করা হয়। সাইজিং মানে হচ্ছে সুতায় মার দেওয়া হবে এবং মার দিয়ে সুতাকে স্ট্রেংথ বাড়ানো হবে, সুতার হেরিনেস কমানো হবে, যে সুতার গায়ে যে ছোটো ছোটো আঁশ বেরোয় থাকে সেই আঁশগুলাকে সুতার সাথে মিশিয়ে দেওয়া হবে। দেন হচ্ছে সাইজিং করার পরে ওই সুতাকে সুতারকে ড্রয়িং করা হবে, মানে সুতাকে ওই সাইজিং করার পরে উইভার বিমে সুতা জড়ানো হলো, দেন ওই উইভার বিমটা লুমের ভিতরে সেট করা হবে। তো সেট করার পরে ওই উইভার বিম থেকে সুতা খুলে নিয়ে এই ড্রয়িং হুকের সাহায্যে হিল শ্যাফ্টের হিলড আয়ের ভিতর দিয়ে পাস করানো হয়। তো হিল শ্যাফ্ট আর রিড এই দুইটা টপিক সম্পর্কে আমার ইউটিউব চ্যানেলে একটা ভিডিও আছে, তো ওই ভিডিওটা দেখলে হিল শ্যাফ্ট কী বা হিল দায় কী
বা রিড কি বা ডেন্ট কি এগুলো সম্পর্কে আপনাদের ডিটেইলস ধারণা হবে, তো ওইটা দেখে দেখে ফেলবেন এখনো যারা ভিডিওটা দেখেননি। তো ড্রয়িংটা কি, ড্রয়িংটা হচ্ছে উইভার ফ্রেম থেকে যে সুতাটা আমি খুলে নিব বা যে সুতা দিয়ে আমি কাপড় তৈরি করব সেই সুতাকে হিল শ্যাফ্টের হিলড আয়ের ভিতর দিয়ে পাস করাতে হয়, ড্রয়িং হুকের সাহায্যে টেনে নেওয়া হয়। এই ড্রয়িং হুকের সাহায্যে টেনে নেওয়াকেই ড্রয়িং বলে। দেন ওই হিল শ্যাফ্ট দিয়ে পাস করানোর পরে ওই সুতাকে রিডের ডেন্টের ভিতর দিয়ে পাস করানো হয়। তো ডেন্টের ভিতর দিয়ে এই টানা সুতাকে বা ওয়ারপিয়ানকে পাস করানোকে বলা হয় ডেন্টিং। আর লুমিংটা হচ্ছে এই ড্রয়িং আর ডেন্টিং এই দুটোকে সমন্বিতভাবে লুমিং বলা হয়। মানে একটা উইভার্স বিমকে এই ড্রয়িং ডেন্টিংয়ের মাধ্যমে এই লুমে সেট করাকেই বলা হয় লুমিং। তো আমার এই দিকে ওয়ারপিয়ান রেডি, এই দিকে ওয়েফটিয়ান রেডি, দেন দুইটা সুতাকে এই ইন্টারলেসমেন্ট বা টানা পরেন সুতার বন্ধনের মাধ্যমে বা উইভিংয়ের মাধ্যমে কাপড় তৈরি করা হবে। এই যে উইভিং, এই টানা পরেন সুতা দুইটাকে এই যে এরকম পরস্পর এরকম বন্ধনী দিয়ে কাপড় তৈরি করা হবে, এই বন্ধনী এটাকেই বলা হয় উইভিং। তো কাপড় তৈরি হওয়ার পরে সেই কাপড়টাকে চেক করতে হবে, যে ফেব্রিক চেকিং বা ফেব্রিক ইন্সপেকশনও বলা হয় এটাকে, যে সেই কাপড়ে কোনো ত্রুটি আছে কি না বা কোনো ফল্ট আছে কি না বা কাপড় তৈরি করার সময় কোনো অসুবিধা হয়েছে কি না বা যে কোনো ফেব্রিকে তৈরি করার সময় বিভিন্ন ধরনের ফল্ট হতে পারে, তো সেইগুলো ফেব্রিক চেকিং বা ফেব্রিক ইন্সপেকশনের মাধ্যমে সেটা দেখা হয় যে কাপড় তৈরি করার সময় কী কী ফল্ট হয়েছে বা কী কী সমস্যা আছে সেইগুলো চেক করা হয়। দেন ফাইনালি চেক করার পরে ক্যালেন্ডারিং অ্যান্ড ফোল্ডিং, মানে কাপড়গুলোকে ক্যালেন্ডারিং চাকচিক্যতা বৃদ্ধি ও একে আকর্ষণীয় করার তোলার জন্য কাপড়কে তাপ এবং চাপে মসৃণ করা হয়। এই মসৃণ করাকেই এবং পরবর্তীতে একটি মেশিনে ভাঁজ করে হয় সেটাকে বলা হয় ক্যালেন্ডারিং অ্যান্ড ফোল্ডিং। যে কাপড় তৈরি হলো সেটা চেক করলাম, দেন ওই কাপড়কে তাপ এবং চাপের সাহায্যে আরেকটু মসৃণ করলাম এবং পরবর্তী একটি মেশিনের সাহায্যে ভাঁজ করার নাম হচ্ছে ক্যালেন্ডারিং অ্যান্ড ফোল্ডিং। তো ক্যালেন্ডারিং অ্যান্ড ফোল্ডিং হয়ে যাওয়ার পরে কাপড়টাকে কী করতে হয়, বেলিং করতে হয়। যে ফোল্ডিং করার পর কাপড়কে স্তরে স্তরে সাজিয়ে প্রেসের সাহায্যে চাপ দিয়ে আয়তন কমিয়ে বেল তৈরি করা হয়। ক্যালেন্ডারিং বা ফোল্ডিং হয়ে গেল, দেন কাপড়টাকে স্তরে স্তরে সাজিয়ে প্রেসের সাহায্যে চাপ দিয়ে আয়তন কমানো হয়, আয়তন কমিয়ে বেল ফরম্যাটে নিয়ে আসা হয় বা বেলিং করা হয়। দেন কাপড়টা বাজারজাত করার জন্য ফাইনালি কার্টন করা হয়, যে এখানে দেখেন লিখে রাখছি যে কার্টনিং, মানে বিভিন্ন প্যাকেজ, কাগজের প্যাকেজ বা বিভিন্ন ধরনের প্যাকেজে কার্টন করে দেন হচ্ছে ফাইনালি এটাকে পরবর্তী সেকশনে চলে যায়। মানে কাপড় তৈরি হওয়ার পরে দেন পরের সেকশন কি, যে এটাকে ডাইং করব বা প্রিন্টিং করব বা গার্মেন্টস সেকশনে যাবে, এই পরের সেকশনে চলে যাবে এই কার্টন করার পরে। তো এই হচ্ছে আমার ফেব্রিক ম্যানুফ্যাকচারিং প্রসেস ফ্লো চার্ট, মানে সুতা থেকে কীভাবে আমরা কাপড় তৈরি করব। তো এটা আসলে ফেব্রিক ম্যানুফ্যাকচারিং সাবজেক্টের প্রথম চ্যাপ্টার নিয়ে আমি একটু আলোচনা করলাম। তো প্রথম চ্যাপ্টারে আরেকটা টপিক বাকি আছে যে টেকনিক্যাল টেক্সটাইল, সেটা সম্পর্কে আমি পরবর্তী ভিডিওতে আলোচনা করব। তো সবাইকে এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ, আর আমার এই চ্যানেলের সাথে থাকেন। টেক্সটাইল সম্পর্কে আরও অনেক নতুন নতুন ভিডিও আসবে এবং টেক্সটাইল সম্পর্কে আপনারা এভরিথিং জানতে পারবেন আশা করি। সবাইকে ধন্যবাদ।